বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের বার্ষিক বনভোজন। ঢাকার অদূরে নরসিংদীর একটি রিসোর্টে মিলিত হন বিভিন্ন প্রজন্মের চলচ্চিত্র শিল্পীরা। আয়োজন চলে আড্ডা, খুনসুটি, নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা, সব মিলিয়ে বসেছিল যেন তারকার মিলন মেলা। বাংলা সিনেমার তারকাদের উপস্থিতিতে মুখরিত হয় রিসোর্ট প্রাঙ্গণ। ছিলেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, নৃত্য পরিচালক, বিনোদন সাংবাদিক, টেকনিশিয়ান সহ সিনেমার সংশ্লিষ্ট অনেকেই। রিসোর্টে আগে থেকে অবস্থান করছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। সিনেমার প্রবীণ নবীন সহ প্রায় 600 শিল্পী একত্রিত হয়েছিলেন আয়োজনে। সহকর্মী বন্ধুদের কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সবাই। চলে কুশল বিনিময়, খেলাধুলা, আড্ডা ও গান। এবারের বনভোজন নিয়ে কি বলবেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার? প্রাণ খুলে আমরা আজকে সবাই নাচানাচি করছি, সবাই স্টেজে উঠছে, সবাই স্টেজে উঠে নাচছে, মানে সবাই প্রাণ খুলে আনন্দ করছে। আপনাদের কেমন লেগেছে? আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমরা সার্থক। সংশ্লিষ্ট অন্য শিল্পীরাও মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমে। খাওয়া দাওয়া থেকে শুরু করে রেফেন্দ্র, গান বাজনা সব কিছু মিলে আমরা চেয়েছি যে আমরা শিল্পী সমিতিতে আসার পর আমরা যেন এই দিবসটিকে সুন্দর করে পালন করতে পারি। শিল্পীদের আনন্দ দেখে আমরা আনন্দিত হয়েছি এবং সেই সাথে আমাদের যেসব তারকা আমাদের মাঝে এখন আর নেই তাদেরকে একটি পিকনিকের আনন্দ ঘন মুহূর্তে আমরা স্মরণ করতে পেরে আমরা মনে হয় যে ধন্য হয়েছি। কি বলবেন মামনুন ইমন কিংবা বাপ্পি চৌধুরী? সবাই মিলে একসাথে হওয়া, একসাথে গান বাজনা করা, একসাথে কথা বলা, একসাথে খাওয়া দাওয়া সব কিছু মিলে আমার মনে হয় যে খুব সুন্দর একটা টাইম কেটেছে। আমাদের যতজন শিল্পী আছেন সবাই এই পিকনিকে অ্যাটেন্ড করেন, হয়তোবা অনেকে একটু সিক ছিল অথবা অনেকে আসতে পারেননি, তবুও পিকনিকটা খুব সুন্দরভাবে শেষ হয়েছে। গান গেয়ে নেচে অনুষ্ঠান মাতান অনেকে। রাফেল ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয় চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনের আয়োজন। মুগ্ধতা নিয়ে বাড়ি ফেরেন তারকারা। আহমেদ তাউকির, শোবিজ টুনাইট। আমরা ইনশাআল্লাহ আপনার বাড়ির পথে রওনা দেব।